হরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পর্দা কেলেঙ্কারির ঘটনায় দুদকের মামলায় দুই চিকিৎসক সহ তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর সকালে আদালতে হাজির হন হাসপাতালের দন্ত বিভাগের সহকারী অধ্যাপক গণপতি বিশ্বাস গাইনি বিভাগের সাবেক জুনিয়র কনসালটেন্ট মীনাক্ষী চাকমা ও সাবেক প্যাথোলজিস্ট নুরুল ইসলাম পরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন আসামিরা এ সময় তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক